লোভী ব্যবসায়ী। অনেকদিন আগের কথা, এক গ্রামে আবদুল্লাহ নামে এক ব্যবসায়ী থাকত। ও খুব বড় লোক ছিল। ও দূর দেশে গিয়ে ব্যবসা করত আর অনেক রোজগার করত। একদিন এক জায়গা থেকে ফেরার সময় ও একটু বিশ্রাম করার জন্য থামে। ওই সময় ওখান দিয়ে এক ফকির যাচ্ছিল। ফকির আবদুল্লাহকে প্রশ্ন করে, বাবা এখানে কেন আছো? কোনো সমস্যা আছে কি? আবদুল্লাহ বলে, না ফকির বাবা, একটু ক্লান্ত হয়ে পড়েছি, তাই ভাবলাম কিছুক্ষণ বিশ্রাম করে নি। কথা বলতে বলতে ওরা দুজনে বন্ধু হয়ে যায়। কথায় কথায় ফকির ওকে একটা রহস্যজনক কথা জানায়। বাবা, এই পাশের গুহায় গুপ্তধন লুকোনো আছে, ওই বিষয়ে কেউই কিছু জানে না, একমাত্র আমি জানি। ফকির এই কথা বলে, আচ্ছা এটা তো খুবই খুশির কথা, এবার আমাদের যাওয়া দরকার। আমার কাছে 80টা উট আছে, ওদের পিঠে চাপিয়ে ওই গুপ্তধন আমরা এখানে নিয়ে আসব। একটা বোঝা শুদ্ধ উট আমি আপনাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বলে, বন্ধু তুমি কিন্তু কৃপণতা করছো, যদি তুমি আমাকে 40টা বোঝা শুদ্ধ উট দেবার কথা দাও তাহলেই আমি তোমাকে লুকোনো ঐশ্বর্যের রহস্য বলবো। ফকির বলে, আব্দুল্লাহ রাজি হয়ে যায়। তারপর ওরা ওখানে একটা বিশাল গুহার সামনে এসে দাঁড়ায়। তখন ফকির কিছু মন্ত্র বিড়বিড় করে আওড়ায়। তখন ওই গুহার দরজা নিজে থেকে খুলে যায়। তারপর ওরা দুজনেই গুহার ভেতরে যায়। ওই গুহা ওই সজ্জে ভরা ছিল। আব্দুল্লাহ চোখ তো চকচক করে ওঠে। ওই গুহায় সোনার উপর টাকা, দামি রত্ন, হীরে, জহরত ছিল। এত ঐশ্বর্য দেখে আব্দুল্লাহ খুশিতে নেচে ওঠে। বন্ধু এসো, আমরা এগুলো বস্তায় ভরে নি, ফকির বলে। ও এক এক করে পুরো ঐশ্বর্যই বস্তায় ভরে ফেলে আর তাও উটের পিঠে চাপিয়ে দেয়। ওই ফকির একটা ছোট্ট কাঠের বাক্স পায় আর ও এটা বলে নিজের পোটলায় রাখে যে এর মধ্যে একটা বিশেষ ধরনের ওষুধ আছে। আব্দুল্লাহ আর ফকির সব উট ভাগ করে নেয়। আব্দুল্লাহর এটা ভালো লাগছিল না যে 40 উট বোঝাই ঐশ্বর্য ফকির পাবে, তাই ও বলে, দেখুন আপনি একজন ফকির, 40টা উটের দেখাশোনা করা মুশকিল হবে। বন্ধু তুমি ঠিকই বলেছ, এই 40টা উটই তুমি রেখে দাও। ফকির আব্দুল্লাহকে উট দিয়ে দেয়। এর মধ্যে থেকে কিছু ঐশ্বর্য অবশ্যই গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিও, ফকির ওকে পরামর্শ দেয়। কিন্তু আব্দুল্লাহ ওর কথায় কান দেয় না। ও ফকিরকে বলে, আমি নিশ্চিত জানি ওই কাঠের বাক্সে রাখা ওষুধও আপনার কোনো কাজে আসবে না, আপনি ওই ওষুধটাও বরং আমাকেই দিয়ে দিন। ও বলে, এখনো লোভে পড়ে ওই বাক্স নিতে চাইছিল। ফকির ওই বাক্সটা বের করে আর বলে, এটাও তুমি নিয়ে নাও বন্ধু। আপনি কি আমায় এই ওষুধটার বিষয়ে বলবেন? আব্দুল্লাহ বলে, যদি এর থেকে একটু ওষুধ তুমি তোমার বাঁ চোখে লাগাও তাহলে তুমি সব লুকোনো ঐশ্বর্য দেখতে পারবে, কিন্তু যদি তুমি এই ওষুধ ভুল করে তোমার ডান চোখে লাগাও তাহলে তুমি অন্ধ হয়ে যাবে। ফকির ওকে বলে, আমি নিশ্চিত এই ফকির আমার কাছে কিছু অবশ্যই লুকোচ্ছে, এটা কি করে হবে যে একটা ওষুধের আলাদা ধরনের প্রভাব। আব্দুল্লাহ ভাবলো, ও ফকিরের কথা মানে না, ও ওই ওষুধ নিজের ডান চোখে লাগায় আরো অন্ধ হয়ে যায়। এক মুহূর্তে আব্দুল্লাহর লোভ তাকে বড়লোক থেকে ভিখারি বানালো। তাহলে বাচ্চারা কি বুঝলে এই গল্পটার থেকে? লোভ আমাদের অন্ধ করে দেয়। লোভী শাকরা যমুনা দাস। অনেক বছর আগের কথা, এক গ্রামে এক প্রসিদ্ধ সোনার ব্যবসায়ী থাকত, তার নাম ছিল যমুনা দাস। আশেপাশের গ্রামেও ওর খুব নাম যশ ছিল। দূরের গ্রাম থেকে সোনা কিনতে ওর কাছে লোকে আসত। এক গ্রাহক দোকানে এসেই বলল, শেরজি একটা সোনার হার দেখাও তো আমার বউয়ের জন্য।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এই নিন দিদি সবচেয়ে ভালো আর খাঁটি সোনার হার। আর দাদা এই আংটিটা আপনার জন্য, খুব ভালো লাগবে আপনার আঙুলে। এরকম মিষ্টি কথা বলে যমুনা দাস ওর ব্যবসা করত। আর এভাবেই প্রতিদিন অন্য অন্য ক্রেতাও ওর দোকানে আসত সোনা কেনার জন্য। একদিন যমুনা দাস ওর স্ত্রীর সাথে হিসাব নিয়ে বসেছিল। ওর স্ত্রী কোকিলাবেন খুব লোভী ছিল। ও যমুনা দাসকে বলল, দেখো তো আমাদের প্রতিবেশী তো এক বছরের মধ্যে কত বড় বাড়ি বানিয়ে নিল, আর তুমি শ্যাকরা হয়েও এখনো অবধি এই ছোট্ট ঘরের মধ্যে থাকছো। আমার তো আর এই ঘরে থাকতে ইচ্ছে করছে না। তুমি আমার জন্য হয় একটা বড় বাড়ি বানাও, নয়তো আমি বাপের বাড়ি চলে যাব। এটা শুনে যমুনা দাস বলে, আরে এমন কথা বলো না, আমার মনে হয় আমাদের বড় বাড়ি হোক, চাকর বাকর হোক, কিন্তু কি করব, ক্রেতা ভালো হলেও আমি মুনাফা কম কামাই। কোকিলাবেন বলে, দেখো আমি ওসব কথা জানি না, আমার বাড়ি চাই, ব্যাস। এবার যমুনা দাস একটু ভাবনায় পড়ে গেল। ও একটা উপায় বার করে। পরের দিন থেকেই ও সোনায় একটু একটু করে ভেজাল দিতে শুরু করে। পেতলের গয়নায় সোনার জল করা শুরু করে। খাঁটি সোনার গয়নার জায়গায় এবার ও নকল সোনার গয়না বিক্রি শুরু করে। লোকের ওর ওপর ভরসা ছিল, তাই কেউ সন্দেহ করেনি। এরপর একদিন গ্রামের মোড়ল যমুনা দাসের দোকানে আসে আর বলে, যমুনা দাসজি কিছু গয়না কেনার আছে, খুব ভালো গয়না দেখাও তো। হ্যাঁ মোড়ল মশাই, নিশ্চয়ই কিনুন, কিন্তু কোনো বিশেষ কারণ আছে? যমুনা দাস প্রশ্ন করল। আগে হ্যাঁ, আমার মেয়ের বিয়ে পরের সপ্তাহে, তাই ভাবলাম কিছু গয়না ওকে যৌতুক দেব বিয়েতে। মোড়ল জবাব দিল, নিশ্চয়ই মোড়ল মশাই, নকল জিনিস তো আমি রাখি না। এই দেখুন সবচেয়ে সুন্দর কঙ্কন আর হার, আপনার মেয়ে কি দারুণ মানাবে। এ কথা শুনেই মোড়ল গয়না কিনল আর ওখান থেকে চলে গেল। এদিকে যমুনা দাস টাকা গুনতে গুনতে ভাবতে লাগলো, আজ তো অনেক লাভ হলো, আমার বউ নিশ্চয়ই খুশি হবে, এরকম নকল গয়না বিক্রি করে তো আমি খুব শীঘ্রই বড় লোক হয়ে যাব আর বাড়ি বানাবো। এদিকে কিছুদিন পরে মোড়লের মেয়ের শ্বশুর বাড়ির লোক তার বাড়ি আসে আর বলে, এই দেখো তোমার খাঁটি সোনার কেমন রং উঠে গেছে, যখন দেবেই ভেবেছিলে তো আসল সোনা দিতে, এত নাটকের কি প্রয়োজন ছিল। শ্বশুর চিৎকার করে আর সেখান থেকে চলে যায়। মোড়লের বিষয়টা খুব খারাপ লাগে। ও ভাবে, আমি তো যমুনা দাসের কাছ থেকে খাঁটি সোনার গয়না কিনেছিলাম, তাহলে এটা কি করে হলো। এটা ভেবেই ও যমুনা দাসের ঘরে গেল। যমুনা দাস চুপি চুপি পেতলের গয়নায় সোনার জলের পালিশ করছিল। মোড়ল সবকিছু জানলা দিয়ে দেখে, তারপর ঘরে ঢুকে যমুনা দাসকে বলে, যমুনা দাস এত বড় বেইমানি, তুমি পেতলের গয়নার উপর সোনার জল করে সেটা আমায় আসল বলে সবাইকে বোকা বানাচ্ছ, তুমি প্রতারক, তোমার জন্য আজ প্রথমবার আমাকে অপমানিত হতে হলো, আমি পুরো গ্রামবাসীকে গিয়ে তোমার প্রতারণার কথা বলছি। এই কথা শুনে যমুনা দাস বলল, আরে মোড়ল মশাই কথাটা তো শুনুন, বিষয়টা এখানেই মিটিয়ে নিন না, আপনি যে মূল্য নেবেন দিয়ে দিচ্ছি। কিন্তু মোড়ল কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। মোড়ল সব গ্রামবাসীকে এই কথা বলে দেয় আর যমুনা দাসের কাছ থেকে সোনা না কেনার আর্জি জানায়। সব গ্রামবাসী মোড়লের কথা মেনে নেয়। আর এবার যখন যমুনা দাস দোকান খোলে, ওর কাছে কোনো ক্রেতা আসে না। কিন্তু কিছুক্ষণ পর পুলিশ এসে ওকে নিয়ে যায়। তাহলে বাচ্চারা, এই গল্পটা থেকে আমরা এটাই শিখলাম যে লোভ করা অন্যায়, খারাপের সাথে খারাপই হয়, সততা এক অমূল্য রত্ন।